আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ইএলবিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন মুনির উদ্দিন তামিম ভাই, আসলে একদম দ্য গ্রেট পিপল। ওনার সাথে ওনার সাক্ষাৎকার নিতে পেরে আমি মনে হচ্ছে যে আমি নিজে ধন্য, এবং আমাদের ভিউয়াররা অবশ্যই আশা করি ওনাকে অবশ্যই চিনো, ম্যাক্সিমাম ওনাকে চিনো। তো জাস্ট আজকে আমরা মুনির ভাই থেকে অনেক কিছু জানার চেষ্টা করব, ওনার নিউরন প্লাস সম্পর্কে, ওনার ব্যক্তিগত লাইফ সম্পর্কে, এবং উনি অন্যান্য কী কী বিষয়ে জড়িত আছেন সেইগুলো জানার চেষ্টা করব। এবং যারা আমাদের ইএলবি চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ভিউয়ার, তাদের জন্য একটা মুনির ভাইয়ের পক্ষ থেকে সারপ্রাইজ আছে। যারা সারপ্রাইজটা শুনতে চাও তারা ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। তো মুনির ভাই, আমাদের রিয়েলবি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। থ্যাংক ইউ ভেরি মাচ। মুনির ভাই, সবার আগে আপনার কাছে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি নিজেকে কী হিসেবে পরিচয় দিবেন, ডাক্তার, ইউটিউবার, নিউরন প্লাসের ফাউন্ডার, নাকি একজন এন্টারপ্রেনর? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। বাহার ভাই, প্রশ্নটার এক্স্যাক্টলি সঠিক উত্তর বলতে ডক্টর, ইউটিউবার, এন্টারপ্রেনার, নিউরন প্লাস, নিউরন হেলথের ফাউন্ডার, আমি এক্স্যাক্টলি যেটা হিসেবে পরিচিত সবচেয়ে স্বাচ্ছন্দ্য ফিল করি সেটা হচ্ছে অ্যাজ এ টিচার, ইয়েস, অ্যাজ এ লার্নার, ইয়েস, অ্যান্ড অ্যাজ এ সার্ভার। আচ্ছা, তার মানে আমি যেহেতু শিখতে ভালোবাসি এই জন্য আমি লার্নার, এবং শেখাতে ভালোবাসি, দ্যাটস ওয়াই এ টিচার, ইয়েস, এবং সেবা করতে ভালোবাসি, আর সেটার জন্য আমার ডক্টর প্রফেশনে যেহেতু আমি সার্ভ করতে পারছি, আচ্ছা, সেই দৃষ্টিকোণ থেকে হচ্ছে অ্যাজ এ সার্ভার, মানে সেবক হিসেবেও নিজেকে পরিচিত বেশি ভালোবাসি। সেবক হিসেবে, টিচার হিসেবে, সার্ভার, মেন্টর, অ্যান্ড আমি যদি আরও বার লাইভ বলি তাহলে হচ্ছে যে একজন কাউন্সিলর, কাউন্সিলিংও করেন আপনি দেখলাম মাঝে মধ্যে, সেই জন্য বললাম আমি থেকে বাড়াই বললাম। মুনির ভাই, আপনাকে আসলে কোন নামে ডাকলে আপনি বেশি পছন্দ করেন, মুনির নাকি তামিম? আচ্ছা, এখানে হচ্ছে আমার সিনিয়র অথবা যারা ক্লাসমেট রয়েছে তারা সবাই তামিম বলে। আচ্ছা আচ্ছা, আর যারা জুনিয়র রয়েছে, আমার স্টুডেন্ট রয়েছে, তারা তামিম ভাইয়া বলে। আচ্ছা, আর হচ্ছে কেউ কেউ মুনিরও বলে। তো আই ডোন্ট, মানে আমি এক্স্যাক্টলি, আমার কোনো সমস্যা হয় না, মানে আমার ডিসকমফোর্ট নেই যে সে যেটা নামে আমাকে ডাকুক না কেন। আচ্ছা, মানে যে যেটাতে ডাকে আপনি যে যেটাতে কমফোর্ট ফিল করে, আই লাভ ইট। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। মুনির ভাই, আপনার কি গার্লফ্রেন্ড আছে? এক্স্যাক্টলি জিনিসটা হচ্ছে ব্যক্তিগত লাইফ, তো তো দেখা যাক আল্লাহ আমার জন্য নেক্সট এ কি রেখেছে, এখনো যেহেতু আর ম্যারিড আছি। আমার হবি বলতে হচ্ছে আমি বই পড়তে ভালোবাসি। আচ্ছা, আমি দ্যাটস ওয়াই আমার নিউরন প্লাসে যারা হচ্ছে তোমরা ভিডিও দেখো, মানে যারা আমার স্টুডেন্ট রয়েছে অথবা ভিউয়ার্স রয়েছে অথবা যারা আমার সিনিয়র রয়েছেন তারা হয়তো বা জানবেন যে হচ্ছে আমি বুক রিভিউ করি, কজ হচ্ছে আমি বই পড়তে অনেক ভালোবাসি। আমি ছোটকাল থেকে আমার বই পড়ার অভ্যাস ছিল, এবং সেখানে আমি বিভিন্ন হচ্ছে কম্পিটিশনে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে ইনভলভ ছিলাম, আপনার বিতর্ক, তারপর হচ্ছে বিভিন্ন রচনা প্রতিযোগিতা থেকে শুরু করে, মানে ছোটকালে যেই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো মানুষে অ্যাটেন্ড করে সেগুলো সবগুলো ইনভলভ ছিলাম। তো এর মধ্যে এখন পর্যন্ত যেটা আমার সবচেয়ে ভালো, আমার মানে হবি হিসাবে আমি কাউন্ট করি, সেটা হচ্ছে বই পড়াটা, বই পড়া, বই পড়াটাকে। আর আমি বলি যে আমার লাইফের যদি হচ্ছে বড় কোনো পরিবর্তন কেউ এনে থাকে তবে সেটা হচ্ছে আমার পড়া বইগুলো। আচ্ছা, দ্যাট মিন্স তামিম ভাই হচ্ছে বইয়ের ভক্ত এবং বই পড়া হচ্ছে ওনার হবি, আপনারা বুঝতে পারছেন। এবং বর্তমানে কিন্তু আসলে বই পড়ে এরকম মানুষ বাংলাদেশে খুবই কম, তারা যারা বই পড়েন কিংবা বই সম্পর্কে যাদের আগ্রহ বেশি তারা আমাদের তামিম ভাইকে ফলো করতে পারেন, এবং দ্যাটস ওয়াই আমি নিজেও ফলো করি ওনাকে। তো তামিম ভাই, আরেকটা সিক্রেট প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আসলে আপনার গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি, হ্যাঁ, অনেকে হয়তো বা জানে না আমার গ্রামের বাড়ি হচ্ছে ভোলাতে, ভোলা লালমোহন উপজেলা, এটা এটা বরিশাল বিভাগের একটা হচ্ছে জেলা ভোলা, তো যারা জানে তারা তো জানি। তো আমি ওইখানে হচ্ছে আমার প্রাইমারি লাইফ আমার ভোলাতেই কাটে, এরপরে হচ্ছে আমি ইংলিশ মিডিয়ামে পড়ি ঢাকাতেই, উত্তরাতে, সেখান থেকে রাজুকে ভর্তি হই। আচ্ছা, তো রাজুকের পরে হচ্ছে রুয়েটের পরে মেডিকেলে, তো এইখানে একটা ট্রানজিশন পিরিয়ড আমার ছিল। এরপরে হচ্ছে আমি সিএমই কোর্স করি, এইচএমএসএ বাহাদুর মেডিকেল স্কুল, ওইখানে সিএমই কোর্স করি। আচ্ছা, আমার ওইখানে আমার মেজর ছিল, মানে হচ্ছে আমার কোর্সটা ছিল হচ্ছে হিউম্যান ব্রেইন অ্যান্ড মেন্টাল হেলথ বা কাউন্সিলিং সাইকোলজি যেটা, ওইটার উপরে জি এক্স্যাক্টলি আমার এটা খুব প্যাশনেট বিষয়, এই রিলেটেড যত বইগুলো আছে আমি অনেক পড়তে ভালোবাসি, আর হচ্ছে দ্যাটস ওয়াই আমি এটা করেছিও।
আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনি একটু আগে উল্লেখ করেছিলেন যে আপনি রুয়েটে চান্স পাইছিলেন, এখন আমার কোশ্চেন হচ্ছে তাহলে আপনি রুয়েট ছেড়ে দিয়েছিলেন কেন, কেন রুয়েটে পড়লেন না? আচ্ছা, রুয়েট ছেড়ে দেওয়ার পেছনে এক্স্যাক্টলি অনেকগুলো কারণের দায়ী ছিল। আচ্ছা, প্রথমত ছিল হচ্ছে অ্যাজ আমার এন্টারপ্রেনারশিপ জিনিসটা খুব ভালো লাগতো। আচ্ছা, এবং আরেকটা প্যাশনের বিষয় ছিল যে হচ্ছে আমি ফ্রিডম চেয়েছিলাম, যে হচ্ছে আমি অনেক কিছুটা এক্সপ্লোর করতে পারবো, অনেক কিছু কাজ করতে পারবো। মানে হচ্ছে আমি সিঙ্গেল ডিসিপ্লিনারি পার্সন না, আমি মাল্টি ডিসিপ্লিনারি পার্সন, যে আমি একসাথে অনেক কিছু করতে ভালোবাসি। এই জন্য আমি চিন্তা করেছি যে আর এক্ষেত্রে আর আমার সবসময় হিউম্যান বডি, হিউম্যান মাইন্ড, ব্রেন, তারপর হচ্ছে সাইকোলজি, এগুলো আমাকে অনেক বেশি আকর্ষণ করতো। আচ্ছা, তো ইঞ্জিনিয়ারিং সেক্টরে হয়তো বা জিনিসগুলো এক্সট্রা কারিকুলার হিসাবে আমি পড়তে পারতাম, বাট হচ্ছে মেডিকেল সেক্টরে এখান থেকে কিন্তু এগুলো অবলোকন করাটা অনেক ইজি হয়ে যায়। আমার হচ্ছে ওইখান থেকে শিফট করা, দ্যাট মিন্স আপনার হচ্ছে যে সাইকোলজি এবং কাউন্সেলিং, তারপর হচ্ছে মেডিকেল রিলেটেড যে বিষয়গুলো সেগুলোর প্রতি আপনার ইন্টারেস্ট ছিল, এন্ড দ্যাটস ওয়াই রুইট ছেড়ে দিয়ে মেডিকেল দিকে। জি, এক্স্যাক্টলি মুভ করছে। আর সেখান থেকে আমার নিউরো হেলথ দেওয়া। আচ্ছা, আমাদের ভিউয়ারদের বলে রাখতে চাই যে বাংলাদেশে মুনির ভাই হচ্ছে একমাত্র ব্যক্তি যিনি নিউরন হেলথ নামে একটা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশা করি মুনির ভাই সফল হবেন এবং আমরা একটু পরে সেটা আরও বিস্তারিত শুনতে পাবো মুনির ভাই থেকে। মুনির ভাইকে আমি তামিম ভাই বলে বেশি ডাকি, তো আমি অফিসিয়ালি মুনির ভাই ডাকতেছি বিকজ মুনির শব্দটা শুরুতে, তো এটা নিয়ে আসলে কনফিউশন ছিল, সেজন্য জিজ্ঞেস করে নিলাম একটু আগে। আচ্ছা, এখন হচ্ছে যে আসলে নিউরন প্লাস আসলে কী এবং এটা গড়ে তোলার পেছনে আপনার কারণ কী ছিল? আচ্ছা, নিউরন প্লাস হচ্ছে একটা হচ্ছে এডুকেশনাল কাউন্সেলিং, একটা হচ্ছে আমার উদ্যোগ বা একটা প্ল্যাটফর্ম। তো এখানে হচ্ছে আমি বিভিন্ন জায়গায় সেমিনার করি, স্টুডেন্টদের ক্যারিয়ার গাইডলাইন, স্টাডি হ্যাকস, কী করে ভালো করে পড়াশোনা করতে পারে, বা অনেকে সমস্যা হচ্ছে পড়াশোনা করে বা জিনিসটা তার কাছে ইন্টারেস্টিং মনে হয় না, তো জিনিসগুলোকে আমরা ইন্টারেস্টিং করার কথা বলি, বাট কীভাবে করতে হবে, হাউটা আমাদের ক্লিয়ার করা থাকে না। সেই দৃষ্টিকোণ থেকে আমি 2016 সালে আমি প্রথম আমার নিউরন প্লাসের উদ্যোগটা শুরু করি। তো জিনিসটা তখন অফলাইনে ছিল, অফলাইনে আমি হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে সেমিনার করতাম, তো সেখানে আমার মানে ফ্রি টাইমগুলোতে। এরপরে দেখলাম যে হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে মানে অনেক বেশি মানুষকে সার্ভ করার বা সেবা করার সবচেয়ে ইজিয়েস্ট এবং হচ্ছে ইনোভেটিভ যেই মানে যুগোপযোগী ওয়ে, সেটা হচ্ছে ইউটিউব। আচ্ছা, সেখান থেকে আমার ইউটিউবিং শুরু করা, যে হচ্ছে আমার এই কাউন্সিলিংয়ের এই স্টুডেন্টের কাছ থেকে মোটামুটি তাদেরকে পড়াশোনার জিনিসটাকে ইন্টারেস্টিং করা, ইজি করা, এই জিনিসটা করার মানে লক্ষ্য নিয়ে আমি নিউরন প্লাস শুরু করি। আচ্ছা, এক পর্যায়ে জিনিসটা হচ্ছে তখন আমি দেখলাম যে কিছু কিছু স্টুডেন্ট সরাসরি চাচ্ছে যে আমার যেন সান্নিধ্য, যেটাকে বলে। আচ্ছা, তো সেই সান্নিধ্যের কারণে তারা বলছে যে ভাইয়া হচ্ছে আমরা চাচ্ছি যে আমরা একসাথে কয়েকজন মিলে একসাথে হয়ে দেন হচ্ছে আমরা আপনার কাছ থেকে সরাসরি মেন্টরশিপটা নিব। আচ্ছা, তখন থেকে নিউরন প্লাসের যে একাডেমিক আর অ্যাডমিশন কোচিং সেটা চালু হয় আর কি। আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন নিউরন প্লাস শুধুমাত্র একটা কোচিং সেন্টার না, এটা একটা এন্টায়ার প্ল্যাটফর্ম, এডুকেশনাল কাউন্সেলিং প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, এই জিনিসটাই আসলে আমরা ক্লিয়ার হতে চাচ্ছিলাম তামিম ভাই থেকে, এটা ক্লিয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ। তো তামিম ভাই, আপনি জানেন যে বাংলাদেশে কোচিং নিয়ে মানুষের মধ্যে একটা ফোবিয়া আছে, মানে কোচিং সেন্টারগুলো কীরকম এটা কিন্তু মানুষ ভালো করেই জানে। তো অন্যান্য কোচিং সেন্টারের সাথে আপনার যে নিউরন প্লাস কোচিং সেন্টার, সেটাকে আপনি কীভাবে ডিফার করবেন এবং এটার অনন্যতা কোন জায়গায়, নাই এটার ভালো দিক যেটা আপনি অন্যগুলোর সাথে তুলনা করবেন সেটা কি? আচ্ছা, থ্যাংক ইউ ভাই। সেটা হচ্ছে নিউরন প্লাস যে শুধুমাত্র কোচিং তা না, নিউরন প্লাস হচ্ছে একটা কাউন্সেলিং সেন্টার যেখানে স্টুডেন্টের এক্স্যাক্টলি সে কী করে হচ্ছে তার ডিপ্রেশন থেকে শুরু করে যখন কোনো দিক খুঁজে পাচ্ছে না লাইফের, সেই অবস্থায় সে কী করতে পারে, এই জিনিসগুলোকে আমরা একদম পার্সোনালি গাইড করার ট্রাই করি। যেহেতু হচ্ছে আমাদের দেখা যায় যে প্রতিটা ব্যাচে হাইয়েস্ট 20 জন করে থাকে, তার মানে প্রতিজনকে এক্সট্রা কেয়ার দেওয়ার আমাদের অ্যাবিলিটি রয়েছে। এবং আমাদের অ্যাজ এ টিচার হিসাবে আমি নিজে থাকছি, তারপর হচ্ছে আমাদের ঢাকা মেডিকেল কলেজের আরও কয়েকজন থাকছে, বুয়েটে থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকছে, জাহাঙ্গীরনগরে থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার অনেক স্টুডেন্ট রয়েছে তারা অনেক ভালো পড়ায়, তারা থাকছে, তো স্পেশালিস্ট রয়েছে বিভিন্ন বিষয়ের উপরে যারা খুব ভালো পড়ায়। আচ্ছা, তো এরকম একটা খুব ভালো একটা টিম নিয়ে আমাদের নিউরন প্লাস মানে আমরা টিমটা গঠিত। তো ওই টিমটা যখন প্রতি ব্যাচে 20 জন করে স্টুডেন্টকে গাইড করে, তাদেরকে কাউন্সেলিং করে, তাদেরকে পড়াশোনা ক্ষেত্রে দিক নির্দেশনা দেয়, আমার মনে হয় এইটা 70-80 জনের কাউন্সেলিং এর চেয়েও এই 20 জনকে একদম প্রাইভেটলি কাছে নিয়ে কাউন্সেলিংটা বেটার মানে আউটপুট দিতে পারে। আচ্ছা, দ্যাট মিন্স আপনি বলতে চাচ্ছেন যে অন্যান্য কোচিং সেন্টারে যেখানে গর্বাধাভাবে মানে ক্লাসে পড়ায় ভালো একটা আউটপুট দিতে পারে না, সেখানে আপনি একটা ফ্যামিলি এনভায়রনমেন্টে এবং মানে স্টুডেন্টদের ফ্রেন্ডলি একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে স্টুডেন্টদেরকে
দিক নির্দেশনা দেন যে কিভাবে সেটা টার্গেটে পৌঁছাবে। এক্স্যাক্টলি, কারণ পড়াশোনাটা ভাই আপনি তো যেহেতু অলরেডি হচ্ছে ইঞ্জিনিয়ার হয়ে যাচ্ছেন একদম শেষ পর্যায়ে, তো জানেন যে পড়াশোনাটা অধিকাংশ ক্ষেত্রে যতটুকু না হচ্ছে অন্যরা করিয়ে দেয় তার চেয়ে বেশি হচ্ছে নিজের করতে হয়, তারপর আউটপুটটা ভালো হয়। এখন নিজের করার ক্ষেত্রে সেখানে এনকারেজমেন্টটা বেশি কাজে লাগে, যে আমরা কিভাবে পড়তে হবে, কখন পড়তে হবে, কতটুকু পড়তে হবে, কোন জিনিসটা পড়তে হবে এবং গাইডলাইন। এক্স্যাক্টলি, সঠিক দিক নির্দেশনা ও গাইডলাইন যেটা রয়েছে সেই জিনিসটাই যদি আমরা তাকে খুব কমপ্যাক্টলি দিতে পারি, আমার মনে হয় তার ভালো রেজাল্ট করা, ভালো জায়গায় চান্স পাওয়া, ভালো কিছু একটা করা লাইফে খুব সহজ হয়ে যায়। এর জন্য আমরা নিউরন প্লাসে যেটা করি সেটা হচ্ছে দেখা যায় যে যাদের জিপিএ কম আছে, হ্যাঁ জিপিএ যাদের কম এসএসসি এসএসসি মিলিয়ে, অনেকে আবার এসএসসি পরীক্ষা তেমন ভালো হচ্ছে না যাদের, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে যারা হচ্ছে যে মোটামুটি মিডল ক্লাস স্টুডেন্ট ধরা যায়, মানে হচ্ছে যাদের জিপিএ কম বা ভালো রেজাল্ট করতে পারে না কোনো না কোনো কারণে, তাদের কথা বলতেছেন আপনি। এক্স্যাক্টলি, তাদের জন্য বেটার যে অপশনগুলো রয়েছে, যেমন তারা হয়তো বা অনেক সময় ঢাবি মেডিকেল অথবা বুয়েট এগুলোতে টার্গেট করলে দেখা যাবে যে চান্স না হওয়ার সম্ভাবনা বেশি বেশি থাকে। আচ্ছা আচ্ছা, তো যদি সেখানে চান্স না হয় তাহলে সে চান্স পাবে কোথায়? আচ্ছা আচ্ছা, তাদেরকে এই জন্য যেটা করতে হয় যে প্রথম থেকেই যেন তারা রিচ করতে পারে বা রিচেবল একটা টার্গেট ফিক্স করতে হয়। এই জন্য আমাদের নিউরন প্লাসে হচ্ছে যারা এই রকম স্টুডেন্ট রয়েছে তাদের জন্য সাত কলেজের কিন্তু এখন অনেক ভালো করছে। আচ্ছা, সেভেন কলেজ, হ্যাঁ সেভেন কলেজ যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন, সেটার জন্য আমরা স্পেশাল তাদেরকে গাইড করার ট্রাই করবো যাদের নর্মালি জিপিএ কম। মানে হচ্ছে আপনার অ্যাডমিশন যেই কোচিং সেখানে তো আপনি অ্যাজ ইউজুয়াল যে কোচিং সেশন সেটা চালাচ্ছেন, পাশাপাশি যারা দুর্বল স্টুডেন্ট তাদের জন্য আলাদা একটা ব্যাচ রাখছেন। এক্স্যাক্টলি, যারা একটু তুলনামূলক দুর্বল তাদের জন্য, কারণ ভালোকে দিয়ে ভালো করানোর কোনো ক্রেডিট নেই ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মিডিয়াম বা একটু যারা একটু দুর্বল তাদেরকে দিয়ে ভালো করানোর ভিতরে কিন্তু আমি রিয়েল ক্রেডিট আছে বলে আমি মনে করি, কারণ ভালো সে কোচিং না করলেও ভালো জায়গায় চান্স পাবে। আই বিলিভ দ্যাট, যে একটু দুর্বল আগে থেকে ভালো পড়াশোনা হয় নাই বা আগে ভালো পড়ে নাই, তাকে গাইড করে ভালো একটা জায়গায় পৌঁছানো বা তাকে গাইড করে সঠিক একটা দিক নির্দেশনা দেওয়াটা আমার কাছে ভ্যালিড মনে হয়। তো তামিম ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে আপনার ভিডিওতে আপনি 10 মিনিট স্কুলের লোগো ব্যবহার করেছিলেন, এটার আসলে কারণ কি, মানে জানতে চাচ্ছি একটু। হ্যাঁ, থ্যাংক ইউ ভাই, এটা হচ্ছে অনেকেই কোশ্চেন আমাদের স্টুডেন্টের মাঝখানে যে হচ্ছে হোয়াই উই আর কোলাবরেটিং উইথ 10 মিনিট স্কুল। আচ্ছা, সবাই হয়তো বা জানে যে বাংলাদেশের অন্যতম সবচেয়ে বড় যে এডুকেশনাল প্ল্যাটফর্ম সেটা হচ্ছে 10 মিনিট স্কুল। তো সেখান থেকে অনেক স্টুডেন্ট প্রতিদিন লাখ লাখ স্টুডেন্ট উপকার পাচ্ছে, উপকৃত হচ্ছে। তো আমরা যেই সার্ভিস বা আমরা যেই কন্টেন্টগুলো দিচ্ছি সেগুলো হচ্ছে অনেকের কাজে লাগছে, দ্যাটস ওয়াই আমরা হয়তো খুব অল্প সময় নিউরন প্লাস খুব ভালো একটা পজিশনে, খুব ভালো বলবো না বাট মোটামুটি একটা পজিশনে আসছে। তো এই জিনিসটা যদি আমরা বেশি সংখ্যক স্টুডেন্টের কাছে পৌঁছাতে চাই বা তাদের কাজে লাগুক এটা চাই, তো অবশ্যই আমাদের বড় কোনো প্ল্যাটফর্মের থ্রুতে আগাতে হবে। হ্যাঁ, হয়তো আমরাও একসময় ইনশাল্লাহ সামনের দিকে অনেক বেশি স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি সার্ভ করতে পারবো, বাট যারা অলরেডি পায়োনিয়ার রয়েছে তারা যখন আমাদেরকে হেল্প করার জন্য এগিয়ে আসে তো সেক্ষেত্রে অবশ্যই আমরা হেল্পটা নিব, এবং তারা যেহেতু চাচ্ছে অনেক বেশি মানুষ উপকৃত হোক, তো তাদের যেহেতু এই সুন্দর মহৎ উদ্যোগটা রয়েছে যে বেশি মানুষ উপকৃত হোক, এই জন্য আপনারা আপনাদের কন্টেন্টগুলো আমাদেরকে দেন, আমরা বেশি মানুষের কাছে পৌঁছায় দিব। তো এক্ষেত্রে হবে কি, বেশি মানুষ আমাদের সম্বন্ধে জানবে, আমরা কী কাজ করছি, যেই কন্টেন্টগুলো বানাচ্ছে সেগুলো সম্বন্ধে জানবে। তো দুইটা দিক থেকে হচ্ছে স্টুডেন্টের ক্ষেত্রে হচ্ছে জিনিসটা খুব বেনিফিটেবল হচ্ছে এবং আমাদের জন্য হচ্ছে অনেক বেশি মানুষের কাছে আমরা পৌঁছাতে পারছি। এটা জাস্ট কোলাবোরেশনের মধ্যে আসছেন যে যাতে প্যারালালি একটা কাজ করলে তার কিছু ওনাদের কিছু কন্টেন্ট আপনার চ্যানেলে দিবেন, মানে তাদের তো অলরেডি তারা স্বয়ংসম্পূর্ণ, তারা তো অলরেডি স্বয়ংসম্পূর্ণ, তাদের যে জিনিসগুলো ল্যাকিংস রয়েছে যেগুলো নেই, যেগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা নতুন ডাইমেনশন অ্যাড করতে পারি তাদের প্ল্যাটফর্মে। আচ্ছা আচ্ছা, সেটার জন্য আমরা একসাথে কাজ করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। দ্যাট মিন্স আপনার যে কন্টেন্টগুলো সেগুলো কিছু কিছু 10 মিনিট স্কুলে যাবে, অ্যান্ড 10 মিনিট স্কুলের সাথে জাস্ট একটা কোলাবোরেশন যে আমরা একসাথে কিছু করি। জি জি, এই জিনিসটাই। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ হচ্ছে আপনার নিউরন প্লাসের একটা স্বতন্ত্র প্রতি যে জায়গাটা সেটা এখনো আছে। এক্স্যাক্টলি, ইয়েস, আমাদের নিউরন প্লাস তার নিজস্ব স্বতন্ত্র যে জায়গাটা সেটা এখনও রয়েছে। জি, নিউরন প্লাস নিউরন প্লাসের মতো রয়েছে, তার সব কিছু তার নিউরন প্লাসের চ্যানেলেই সব কিছু স্বাভাবিকভাবে যেমন চলতো তেমন চলবে। জাস্ট হচ্ছে আমাদের কন্টেন্টগুলোর একটা অংশ যেন বেশি মানুষের কাছে পৌঁছায়, এটার জন্য 10 মিনিট স্কুলের প্ল্যাটফর্মের থ্রুতে সেটা অনেক মানুষের কাছে পৌঁছাবে, এটা আমার বিশ্বাস। দ্যাট মিন্স 10 মিনিট স্কুল যেহেতু অনেক বড় একটা প্ল্যাটফর্ম, আপনি চাচ্ছেন যাতে আপনার যে কন্টেন্টগুলো ভালো ভালো যে কন্টেন্টগুলো সেগুলো যেন সবার মাঝে পৌঁছে যায়, সবার মাঝে ছড়িয়ে যায়, সেই জন্যই আপনি 10 মিনিট স্কুলের সাথে একটা কোলাবোরেশনের পার্টিসিপেট করছেন। জি জি, আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ মনির ভাই। তো নতুন যারা তামিম ভাইয়ের মতো হতে চায় বা মনির ভাইয়ের মতো হতে চায়, যেটাই বলি না কেন আমরা, তাদের উদ্দেশ্যে আসলে তামিম ভাইয়ের কী সাজেশন থাকবে?
এখন তামিমের মতো হওয়ার কিছু নেই, তামিমের চেয়েও ভালো যেটা হইতে হবে সেটা হচ্ছে তুমি নিজে, বা যারা জুনিয়র রয়েছে বা যারা সিনিয়র রয়েছেন, সেটা তো আপনারা নিজেরাই নিজেদের মতো হওয়ার ট্রাই করাটাই মনে হয় বেটার চয়েস। এখন হচ্ছে নিজের মতো হওয়ার প্রক্রিয়ায় কোন জিনিসটা আপনাকে হেল্প করতে পারে বা তোমাকে হেল্প করতে পারে, সেটা হচ্ছে যত বেশি সংখ্যক ফিল্ড এক্সপ্লোর করা যায় সেটাকে ট্রাই করা। আমরা সবচেয়ে ভয় পাই হচ্ছে নতুন কিছু করতে ভয় পাই, ট্রাই করতে ভয় পাই, এই জিনিসটার কারণে আমরা আমাদের পক্ষে আগানোটা টাফ হয়ে যায়। আচ্ছা, তো আমরা যদি বেশি সংখ্যক বই পড়ি, হ্যাঁ, আমরা অনেক আইডিয়া পাবো, অনেক কিছু জানতে পারবো, সেই জিনিসগুলো আমাদের লাইফে প্রয়োগ করতে পারবো। আচ্ছা, আমরা যদি অনেক বেশি কাজ করি, আচ্ছা, তখন আমরা সেখানে নিজের ভুলগুলো জানতে পারবো, ভুলগুলো থেকে শিখতে পারবো। দ্যাট মিন্স আগে কাজে নামতে হবে এন্ড সাথে এক্সপ্লোরের উপর থাকতে হবে। এক্স্যাক্টলি, আগে কাজে নামতে হবে, কাজে নামার পরে পাশাপাশি ওই রিলেটেড প্রশ্নগুলো করতে হবে। এমন না যে আমি আগেই সাইকেল চালানোর জন্য ম্যানুয়ালটা পড়লাম তারপরে সাইকেল চালাতে গেলাম। আগে সাইকেল চালানোতে নামতে হবে, তারপর আপনার ম্যানুয়াল পড়তে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, না নামবো, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হবে, পড়ে যাব, ব্যথা পাবো, এটা স্বাভাবিক বিষয়, মানে লস হবেই। মানে কোনো জিনিসের ক্ষেত্রে আমার, আমি একটা জিনিসে টাইম দিলাম, তো সেই ক্ষেত্রে আমার টাইমটা 100% ইউটিলাইজ নাও হতে পারে। আচ্ছা, বাট সেখান থেকে যেই শিক্ষাটা আমি পাবো বা পেলাম সেটাই আমার পরবর্তী কোনো কাজে আমাকে সহায়তা করতে পারে বলে আমি বিশ্বাস করি। তো যারা এই এন্টারপ্রেনার হইতে চায় বা হচ্ছে ডক্টর হইতে চায় অথবা ইউটিউবার হইতে চায় অথবা একজন কাউন্সিলর হইতে চায় অথবা কারো গাইড করতে চায় বা টিচার হইতে চায়, তো এই টাইপের জন্য যেটা করা সেটা হচ্ছে আগে আমার নিজেকে জানতে হবে যে আমি কতটুকু জানি, আমার জানার পরিধিটা, এটার জন্য হিউজ বই পড়তে হবে। আমার কাছে এখন মনে হয় যে আমি কিছুই জানি না, আমার এখনও জানার অনেক কিছু বাকি। আমি মানে এটা কারোর সাথে যখন ডিসকাশনে কারোর সাথে কথা বলতে যাই তখন দেখা যায় যে অনেক ল্যাকিংস রয়েছে, অনেক কিছু জানতে হবে। আচ্ছা, তো এই জন্য আমি ছোটকাল থেকে বই পড়ছি, এরপর আমার কাছে মনে হচ্ছে অনেক জানতে হবে। তার মানে তোমাদের বা আপনাদেরকে কত বেশি পরিমাণ পড়তে হবে যদি এই কম্পিটিটিভ যুগে আপনাকে ইন্ডিভিজুয়াল সার্ভাইভ করতে হয়। এক্স্যাক্টলি, অনেক কিছু পড়তে হবে, অনেক জানতে হবে। শুধুমাত্র ইএলবি চ্যানেলের যারা সাবস্ক্রাইবার এবং ভিউয়ার আছে তাদের জন্য কি বলবেন আপনি? আচ্ছা, তো বাহার ভাইকে থ্যাংক ইউ যে হচ্ছে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আমি বলবো যারা হচ্ছে ইএলবি সাবস্ক্রাইবার আর ভিউয়ার রয়েছে, তাদের মধ্যে থেকে কেউ যদি হচ্ছে আমাদের নিউ প্লাসে হচ্ছে আসে, সেক্ষেত্রে আমরা অবশ্যই তাদেরকে অনার করার ট্রাই করবো। আপনার কোচিং সেন্টারে ভর্তি হতে আসে বা আপনার যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে আসে তার ক্ষেত্রে আপনি একটা ভালো একটা অনার করবেন। এক্স্যাক্টলি, আমি তাকে সেই সেই রেসপেক্ট, সেই অনার, সেই সাপোর্টটুকু আমি ইনশাল্লাহ করবো, করতে পারবো বলে আমি বিশ্বাস করি, এবং সেটা ফিনান্সিয়ালি হোক, সেটা সার্ভিস দিয়ে হোক, সবভাবে। তো আমি একটু কমিটমেন্ট দিতে পারি আপনাকে যে হচ্ছে এবার অ্যাডমিশন টেস্টে যারা অ্যাডমিট হবে তো তাদের জন্য আপনার আপনার যারা হচ্ছে শুভাকাঙ্ক্ষী তাদের মধ্যে থেকে কেউ যদি আসে আমাদের কাছে অ্যাডমিট হওয়ার জন্য আমরা ভালো একটা সার্ভ দিব ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে তামিম ভাই, আজকে আসলে সময় ক্ষেপণ আর করা উচিত হবে না। তো আশা করি তোমরা যারা তামিম ভাই সম্পর্কে ইন্টারেস্টেড তারা সব ধরনের কোশ্চেনের আনসার পাইছে, এবং আমরা সামনে আরও মিটিং হবে, সেখানে আমরা আরও বেশি তামিম ভাই থেকে জানতে পারবো। তামিম ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে যোগদান করার জন্য ধন্যবাদ, এবং আমাদের এডু লেকচার বিডি চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ। থ্যাংক ইউ বাহার ভাই এবং এডু লেকচার বিডি বাংলাদেশ, সো যেটাকে সংক্ষেপে ইএলবি বলা হয়, তার জন্য শুভকামনা রইল। আরও বেশি সংখ্যক স্টুডেন্ট আপনাদের কাছ থেকে হেল্প পাবে আমি বিশ্বাস করি, যেহেতু হচ্ছে আমরাও এডুকেশন নিয়ে কাজ করছি, আপনারাও কাজ করছেন, তো এখানে মানে সৌহার্দ বা হচ্ছে সুসম্পর্কটা অনেক বড় একটা ফ্যাক্টর। বিকজ আমাদের সবার লক্ষ্যই তো একটাই যে স্টুডেন্টরা যেন হচ্ছে অনলাইনে ফ্রি এডুকেশনটা পায়। ইয়েস, তো এই অনলাইনে জিনিসটাকে ফ্রি করে দেওয়ার জন্য আমরা যেহেতু একসাথে কাজ করছি, তো আশা করবো অনেক বেশি সংখ্যক স্টুডেন্ট এখান থেকে উপকার পাবে এবং অনেক বেশি উপকৃত হবে। এবং এর বাইরে হচ্ছে যারা অফলাইনে চায়, সেই অফলাইনের ক্ষেত্রে তো জিনিসটা তো আর ওই ফ্রি করা পসিবল না, কারণ হচ্ছে সেখানে রুম ভাড়াটা অনেক কিছু ব্যাপার ট্যাপার থাকে, তো হয়তো বা সেগুলো পেইড। তো যাদের সামর্থ্য হবে ওয়েলকাম, আর যাদের সামর্থ্য হবে না তোমাদের জন্য অবশ্যই আমাদের অল টাইম সাপোর্ট থাকবে। যে কোনো প্রকার সমস্যা ইউ ক্যান ইনবক্স মি ইনস্টাগ্রামে, আমাকে নক করতে পারো, তোমার কোনো কোয়েশ্চেন থাকলে আমি অ্যান্সার করার ট্রাই করবো আর মেসেঞ্জারে। তো ইনশাল্লাহ আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং সামনে আবারও আমরা তামিম ভাইয়ের সাথে কথা বলবো, সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আজকে আমরা চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ তামিম ভাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।